ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. اجبها يعتقل لك السلام عليكم ورحمه الله وبركاته لك شيخ امر برشنا শেখ প্রশ্ন একজন মুসলিম হিসেবে রসুল মোহাম্মদ সাল্লামের জীবনী জানা কতটুকু জরুরি সোফানুল্লাহ অত্যন্ত ইম্পর্ট্যান্ট এবং জরুরি প্রশ্ন আমাদের জানাই নেই যে রসুল মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লামের জীবনী জানা কতটুকু জরুরি অবশ্যই আমাদের রসুল মোহাম্মদ সাল্লাহ আলি আসাল্লামের জীবনী জানা আমাদের জন্য ওয়াজিব এবং আমাদেরকে আল্লাহ নবীর সাল্লাহ আলি সাল্লামের জীবনী হচ্ছে যদি শর্টকাটে আমরা বুঝতে পারি আলহামদুলিল্লাহ তৌফিক আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা উবাদ শমনিত ভাই প্রথমত জানবেন যে ইসলাম এবং শরীয়ত জানতে হলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নিতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মা আতাকুমুর রাসূলু ফখুযুহু ওয়া মা আন হাকুম আনহু ফানতহু ওয়ত্তাকুল ইন্নাল্লাহা শাদীদুল ইকাব আল্লাহের আলামিন বলেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দেয় তা তোমরা গ্রহণ করো এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা থেকে নিষেধ করে বাধা দেয় তা তোমরা কি করো ছেড়ে দাও তাহলে এটা হচ্ছে আমাদের জন্য ফরজ ওয়াজিব এর জন্য রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী হচ্ছে পুরো কুরআন আর পুরো কুরআন পড়া আমাদের জন্য ফরজ একটি আয়াত আপনাদেরকে বলি আল্লাহের আলামিন সূরা বাকারা সূরা নাম্বার 2 পারা নাম্বার 2 আয়াত নাম্বার 151 তেরাবুল আলামিন বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু কে আপনি একটু চিনুন জানুন তখন আপনি বুঝতে পারবেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়াই হচ্ছে আপনার জন্য জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম كما আরسلنا فيكم رسولا منكم يتلو عليكم এতলু আলাইকুম আয়া তিনা ওয়ায়ু জকিকুম ওয়ায়ু আল্লি মকুমুল কিতাব ওয়ায়ু আল্লি মকুমুল কিতাবাল হেক মাতা ওয়ায়ু আলি মকুমালম তাকুন মালম তকুন তা আলমোন আলারবুল আলামিন বলছেন সুন্দর করে বুঝুন আল্লাহ সুহান একটি আয়াতে বুঝাচ্ছেন এই পৃথিবীর বুকে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামই আমাদের জন্য অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসছেন আল্লাহ আলমিন বলছেন যেমন আমি তোমাদের মধ্য হতেই তোমাদের নিকট রাসুল প্রেরণ করেছি যে আমার আয়াতসমূহ তোমাদের নিকট তিলাবাত করে আয়াত মানে কোরআনে করিমের আয়াত নিদর্শন তোমাদেরকে পবিত্র করে এবং তোমাদেরকে কিতাব শিক্ষা দেয় এবং তোমাদেরকে হেকমা শিক্ষা দেয় আর তোমরা তা জানিতে তোমরা না জানতে মালাম তা কোনো তা আলামন তোমরা না জানতে তাই তোমাদেরকে শিক্ষা দেয় তাহলে আল্লাহ সুহান হুয়া তালা মোহাম্মদ সাল্লাহামের মাধ্যমে কোরআনকে আমাদেরকে শিক্ষা দিচ্ছে তিলাবাদ করার ব্যবস্থা করে দিচ্ছে আমাদেরকে পবিত্র করছেন আমাদেরকে কিতাব শিক্ষা দিচ্ছেন আমাদেরকে হিকমা শিক্ষা দিচ্ছেন প্রজ্ঞা বিজ্ঞান শিক্ষা দিচ্ছেন এবং যা আমরা জানতাম না তাও আমাদেরকে শেখা দিচ্ছেন তাহলে মোহাম্মদ সাল্লা সাল্লামকে জানা হচ্ছে আমাদের যেন ওয়াজিব আমাদেরকে সেটাই করতে হবে আল্লাহুল্লা আলমিন আমাদেরকে মোহাম্মদ আলাইহি সাল্লামের সিরাত জানার শিখার এবং আমল করার তৌফিক আমিন